ষোলোই মে মঙ্গলবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ করলেন ডক্টর মানিক সাহা। গত এক বছরে দুবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এই এক বছরে কেমনভাবে সামলালেন রাজ্যের দায়ভার, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নে উন্নয়নের দিক থেকে ভারতের মানচিত্রে কতটা এগোল ত্রিপুরা, ভারতীয় জনতা পার্টির সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি, এইসব কিছু নিয়ে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র ভবনে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং যে কারণে আমরা এবারও কিন্তু দ্বিতীয়বার সরকার গঠন করতে পেরেছি এবং আগামী দিন আমাদের উপর পূর্ণ আস্থা আছে বলেই এটা অনেক বছর ধরে আগামী দিনে আমি ৫০ থেকে ৫০ বছর ধরে এবং আমরা চেষ্টা করছি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে ডেভেলপমেন্ট ছাড়া আমাদের কাছে আর কিছু নেই, যতক্ষণ ধরে ডেভেলপমেন্ট না হবে ততক্ষণ ধরে কিছুই মানে একটা প্রদেশ কোনো অবস্থায় ডেভেলপ করতে পারে না, একটা সরকার ডেভেলপ করতে পারে না, একটা দেশ ডেভেলপ করতে পারে না এবং প্রধানমন্ত্রীজির মার্গদর্শন করে আমরা চলছি এবং তার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং ল অ্যান্ড অর্ডার ত্রিপুরাতে আমরা যেভাবে মেনটেন করছি আপনারা নিশ্চয়ই দেখছেন, সমস্যা থাকবে মাঝে সাঝে এদিক সেদিক হবে, তবেই তো পুলিশ স্টেশন আছে ইত্যাদি আছে আরক্ষা দপ্তর আছে, তো দেখতে হবে যে আমরা সেগুলোকে অ্যাড্রেস করছি কিনা এবং উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স। আমরা বলছি যে বিশেষ করে আমাদের কানেক্টিভিটির উপর আমরা সাংঘাতিক জোর দিয়েছি, ন্যাশনাল হাইওয়েতে শুরু করে আমাদের এয়ারওয়েতে শুরু করে ওয়াটারওয়ে আমরা চেষ্টা করছি, কানেক্টিভিটি থেকে শুরু করে স্বাস্থ্য আমাদের এগ্রিকালচার আছে, এখন আপনারা দেখেছেন আজকে যে কারণে আমরা এসেছি মানুষের গণবন্টন ব্যবস্থার উপর আমি জোর দিচ্ছি, সব জায়গায় প্রয়োজন, কেউ যদি বলে যে এটা এটা না, সব জিনিসই প্রয়োজন, ঘুম থেকে উঠে বিভিন্ন যেসব প্রয়োজন তার থেকে আরম্ভ করে একদম আপনার এগ্রিকালচার থেকে শুরু করে সবকিছুরই প্রয়োজন, সবকটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা দেখছি।